মানুষটা বড় ভালো মানুষ গো। আমি না এতক্ষণ ধরে মা শীতলার কাছে ওনার জন্য প্রার্থনা করছিলাম। হ্যাঁ, আমিও কিন্তু আপনাদের আর আলাদা থাকতে দেব না, একদম একা একা থাকতে দেবো না। এরপর থেকে আপনারা দুজন আমাদের ওই বাড়িতে আমাদের সাথে থাকবেন। না না দিদি, তা কি করে সম্ভব? কেন সম্ভব নয়, কেন সম্ভব নয় আমায় বলল। আমার বড় বৌমার মা তার ছেলে যদি আমাদের সঙ্গে থাকতে পারে, তাহলে আমার ছোট বৌমার মা বাবা আমাদের সাথে থাকতে পারবে না কেন? ও মা, কে বলেছে আমরা আপনাদের বাড়ি গিয়ে থাকবো? বড় মা, তুমি তো ওই আলো বৌদিকে কথা দিয়েছিলে, তাহলে এখন কেন পাল্টি খাচ্ছ গো? এই তুই চুপ কর দেখিনি। ও তো ঠিক কথাই বলেছে। শুনুন, কিছুদিন আপনারা আমাদের বাড়িতে গিয়ে থাকবেন। আমি চাই ছায়া আর দীপজয়ের বিয়েটা আমাদের বাড়ি থেকেই হোক। সেটা কি করে হয় বলুন দেখিনি? এটা আমার স্বামীর করা বাড়ি, এখানে কত স্মৃতি জড়িয়ে আছে বলুন দেখিনি। আমি ফট করে ঘর দুয়ার ছেড়ে চলে যাব? এভাবে বলবেন না। আসলে আপনাদের সাথে থেকে থেকে না আমাদের এমন অভ্যেস হয়ে গেছে, এখন আপনাদের ছেড়ে থাকতে আমাদের খুব কষ্ট হবে। তবে হ্যাঁ, এটা তো ঠিকই, আপনারা যেই সময় আমাদের পাশে থেকে আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, আমাদের আশ্রয় দিয়েছিলেন, সেই ঋণ তো আর আমরা কোনোদিনই শোধ করতে পারবো না। না না বিয়ান, এভাবে বলবেন না। আচ্ছা ঠিক আছে, ঋণ শোধের কথা না হয় থাকলো, আমরা দুটো বোন মিলে না হয় কয়েকটা দিন সময় কাটালাম। ছোটটার অবস্থা তো দেখছেন, কি হবে বাবানের কে জানে। ছেলে মেয়ে যতই কুলাঙ্গার হোক না কেন, মায়ের মন তো, মা তো মাই হয় বলুন। না দিদি ভাই, না, ও ছেলে অনেকদিন আগে আমার কাছে মরে গেছে। তুমি একটা বার ভেবে দেখো তো দিদি ভাই, বাবার বেঁচে আছে, অথচ এই মেয়েটাকে সাদা শাড়ি পরে বিধবার মতো ঘুরে বেড়াতে হচ্ছে, অথচ ছেলেটা বেঁচে আছে, তাও মা মতো একবার। ছায়া, ছায়া বলছি যে তুমি এত দেরি করছো কেন, আর দাঁড়িয়ে থেকো না, আন্টিকে নিয়ে বেরিয়ে যাও। এক্ষুনি এক্ষুনি এই ভাই যা। হ্যাঁ দি ভাই। মাসি বোন আসো, সাবধানে যাও আন্টি। বাবা, ও বাবা।